ভাবে কেউ কেউ হয়তো বলছে, অভিযোগ আছে, কিন্তু এটা যদি আপনি পরিসংখ্যান দেখেন তো হয়তো হাজার হাজার গ্রাম আছে, কয়েক হাজার গ্রাম আছে, তার মধ্যে কোনো একটা জায়গাতে এখন হয়তো নিশ্চয়ই মিডিয়া পাওয়ারফুল হয়েছে বলে হয়তো একটা কোথাও ঘটনা ঘটলে সেটা হয়তো প্রচারের আলোতে আসছে। অন্তর কথা, এটা ভিত্তিহীন অভিযোগ, কিছু মানে এই জিনিসের কোনো ভিত্তি নেই। আমরা বিভিন্ন সময়ে দেখেছি মানুষের মুখে কিন্তু হাসি আজকে ফুটে, কিন্তু অন্য কি আছে পুরুলিয়ার সামগ্রিক মানুষের কিছু অন্যের কথা ভালো বলছে আপনাকে বলছে অন্য বাসস্থান কি সব দেওয়া যাচ্ছে? অন্য বাসস্থান ম্যাক্সিমাম দেওয়া যাচ্ছে। গীতাঞ্জলি আবাসন নিয়ে দুর্নীতি উঠছে? গীতাঞ্জলি আবাসন নিয়ে না, দুর্নীতির কোনো অভিযোগ আমরা তো সেভাবে পাইনি। আর দুর্নীতি যদি পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে, পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা আপনারা অনেক বলছেন যে অনেক উন্নয়ন করেছেন, রাস্তা সম্প্রসারণ হয়েছে, ঠিক আছে, বিরোধী দলও উন্নয়নের প্রশ্নে কিন্তু কোনো কোশ্চেন তুলতে পারছে না। বিরোধী দলও আপনি নিশ্চয়ই আপনারা দেখবেন যে এই যে ছ বছরের গভর্নমেন্ট, এই ছ বছরের গভর্নমেন্টের উন্নয়নের প্রশ্নে বিরোধীরাও কিন্তু মুখ খুলতে না। উন্নয়নটা বলতে কি বোঝাচ্ছেন? সার্বিক উন্নয়ন, কিন্তু কর্মসংস্থান হচ্ছে কোথায় হচ্ছে? অভিযোগ উঠছে যে কর্মসংস্থান যা বলছে সেটা খাতায় কলমে দেখাচ্ছে না? না না, খাতায় কলমে কর্মসংস্থানও হচ্ছে, মানুষের মুখে আজকে হাসি ফুটেছে, বেকার ছেলেমেয়েরাও কাজ পাচ্ছে। কটা শিল্প হচ্ছে, হয়ে যাবে 2011-16 শিল্প? কিছু কিছু শিল্প হয়েছে, শিল্পের পরিবেশ তৈরি হয়েছে, শিল্পপতিরা বিনিয়োগ করছে। না, পরিবেশের কথা অনেক দিন ধরে বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন 11-17 হয়ে গেল। ইনফ্যাক্ট হচ্ছে যে পুরুলিয়াতে সেভাবে হেভি ইন্ডাস্ট্রি গড়ে উঠলো না, সম্ভাবনা ছিল। এটা কোথাও কোথাও কোনো খামতি রয়েছে? না, সেরকম কোনো খামতি নেই। মাওবাদীদের ভয় যেমন শিল্পপতি আসতো না, এখন তৃণমূলের একাউন্টের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারাই শিল্পপতি আপনি আহ্বান, শিল্পপতি আমাকে আহ্বান করছে যে ওনারা তারা আসুন, বিনিয়োগ করুন, এখানে শিল্পের পরিবেশ আছে, সমস্ত মানে পরিকাঠামো দেওয়ার জন্য গভর্নমেন্ট তৈরি হয়ে আছে। বড় সমস্যা ছিল যে পুরুলিয়াতে যে আপনি নিজে ফেস করেন, সেটা পালিয়ে যাবে বড় সমস্যা, দীর্ঘদিন দীর্ঘ কয়েক দশকের সমস্যা। তো এই সমস্যা মোকাবিলার জন্য আপনি নিজে মন্ত্রী 11-17 স্পেসিফিক এই জায়গাকে কনফাইন করতে পারছেন যে আমরা পানীয় জলের ব্যাপারে ব্যবস্থা নিতে চেষ্টা করছি ভাবছি? দেখুন, পানীয় জলের ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন এবং জায়গা প্রজেক্টের কাজ ওখানে দ্রুতগতিতে চলছে। দু এক বছরের মধ্যে জায়গা প্রজেক্টের কাজ মানে শুধু কাজ শুরু তো হয়েই যাবে এবং আগামী 18-19 সালের মধ্যেই কিন্তু জায়গা প্রজেক্ট থেকে মানুষ মানে পাইপলাইন ওয়াটার সাপ্লাই যেটা বলে অর্থাৎ পরিশ্রুত পানীয় জল সরবরাহের সুযোগ পাবে। এইটা তো বামফ্রন্ট করতে পারতো, করল না তারা? বামফ্রন্ট তো মানে করতে পারে, বামফ্রন্টের তো সদিচ্ছার অভাব ছিল, নাকি জল নিয়ে রাজনীতি করতে পারে? না, রাজনীতি তো প্রেশার পলিটিক্সটা তো ওদের মূল ভিত্তি ছিল, ওদের মূল ইয়ে ছিল প্রেশার পলিটিক্স, মানুষের উপর চাপ সৃষ্টি করো, চাপ সৃষ্টি করে মানুষকে আমাদের দিকে যাতে সমর্থন করে, এটা ওদের তো একটা রাজনীতি ছিল এবং এইভাবেই তারা সংগঠনগুলোকে সাজা, এইভাবেই প্রশাসনকেও তারা মানে কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল, চাপে রাখার চেষ্টা করেছিল। এটা কিন্তু ঘটনা যে পুরুলিয়াতে যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ যারা আছেন, আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ যারা আছেন, তারা এখনো দুর্ভিক্ষের মধ্যে অনাহারের মধ্যে থাকে, চেষ্টা করছেন, আপাতত রিকভারি করার চেষ্টা করছেন, সিস্টেমেও দাঁড়ানোর চেষ্টা করছেন, তাদের কি দিয়ে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি সব রাজনীতি দল করছে? আপনারা ব্যতিক্রম না? উত্তরণের পথে তাদের কবে নিয়ে যাবে? আমরা কিন্তু ওই জাতীয় রাজনীতিতে বিশ্বাস করি। মানুষকে দিতে চান, আজকে আপনারা যদি দেখেন তো 95% মানুষ কিন্তু কোনো না কোনো সরকারি পরিষেবা পাচ্ছে এবং আজকে যেটা বিগত দিনে যখন লেফট্রন্ট গভর্নমেন্ট ছিল, যখন বাম জমানা ছিল, বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল এই বাংলায়, তখন কিন্তু অনাহারে মৃত্যু খবরও পর্যন্ত এসে পৌঁছাত, অর্ধাহারে দিন কাটাচ্ছে মানুষ, এই পরিস্থিতি ছিল। আজকে কিন্তু সেই পরিস্থিতি সারা বাংলা কোথাও নেই, আজকে মানুষের মুখে হাসি ফুটেছে, খাবার অভাব নেই, আজকে খাবার অভাব নেই। তারপরে উত্তরণের জায়গাটা মমতা ব্যানার্জি চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিভাবে তাদেরকে আরো জীবন জীবিকার মান উন্নত করা যায়। এখন আমি কাজ করছি, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সর্বতোভাবে চেষ্টা করছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে
প্ল্যাটফর্ম গভর্নমেন্ট যখন চলে যায় তখন তারা আমাদের মাথার উপরে আপনাদেরও তো একটা পরিকল্পনা আছে, ঠিক আছে বামফ্রন্ট যা করেছে আমরা নতুন করেই করছি, এই ফাটা রেকর্ড আমরা তো নতুন করেই করছি, আমরা তো নতুন করেই করছি, কিন্তু আপনার সরকারেরও তো একটা আর্থিক সীমাবদ্ধতা আছে। এই যে সরকার আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকেও যে কাজটা করেছে, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে বলেই কিন্তু এই কাজটা করা সম্ভব। মানুষকে তো মিনিমাম যে মানুষের নিড সেটা তো মানুষকে দেওয়ার ব্যবস্থা করতে, এটা গভর্নমেন্টের দায়িত্ব। এই যে গভর্নমেন্টের দায়িত্ব, গভর্নমেন্ট মানুষের প্রতি দায়বদ্ধ, সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখে আমাদেরকে এটা করতে হচ্ছে। মানুষকে কি একটা গভর্নমেন্টের কাজ হলো মানুষকে না খাইয়ে রাখা? তাহলে একটা গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে মানুষকে হাসি মুখে রাখা। এই রাজনৈতিক দায়বদ্ধতা ভোটেই মনে করে, বিধানসভা ভেদে যখন শীতলা নিয়ন্ত্রিত করে যখন থাকে তখন তো মনে করে না রাজনৈতিক দায়বদ্ধতা। না না, আমাদের সবসময় আমরা তৃণমূল কংগ্রেস কিন্তু মমতা ব্যানার্জি সমস্ত কর্মীদের, সে এমএলএ হোক এমপি হোক, সবাইকে কিন্তু মাঠে নামিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে। আপনারা সবসময় নির্দেশ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে মানুষের সুখ দুঃখে কথা শুনতে হবে, মানুষের কি সমস্যা সেই সমস্যার কথা শুনে সেটা সমস্যার সমাধান করার ব্যবস্থা করতে হবে। বড় প্লাস পয়েন্ট আপনার সম্পর্কে বিরুদ্ধে না সম্পর্কে, যে পশ্চিমবঙ্গে যারা যে সমস্ত পলিটিশিয়ান যারা আছে এই মধ্যে আপনি খুব ঠান্ডা মাথা খুব পলিটিশিয়ান, তো ঘটনা অভিযোগ পাল্টা অভিযোগ অনুযোগ পাল্টা অভিযোগ এগুলো আপনি খুব হ্যান্ডেল করতে পারেন। আরো নিশ্চয়ই একটা প্ল্যানিং আছে, তো পুরুলিয়ার একটা আপনার নিশ্চয় স্বপ্ন রয়েছে, ভাবনা রয়েছে, বেকারত্বের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা খুঁজে মিটেছে, পানি জলের সমস্যার চেষ্টা করছেন, মাওবাদীদের দমন অনেকটা কন্ট্রোল করা গেছে, তো সার্বিকভাবে পুরুলিয়াকে পিছিয়ে পড়া জেলা থেকে অনেকটা আনতে পেরেছেন বিশ্বের দরবারে। নতুন করে কোনো পরিকল্পনা নিয়ে ভাবছেন না? কোনো পরিকল্পনা বিশ্বের দরবারে আমরা যেটা নতুন করে ভাবছি যেটা হচ্ছে, দেখুন মমতা ব্যানার্জি কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং মমতা ব্যানার্জি এখানে চিফ মিনিস্টার এখন হয়েছেন বলেই কিন্তু আমরা পুরুলিয়ার মানুষ আজকে মাথা উঁচু করে বলতে পাচ্ছি যে আমরা কিন্তু ব্যাকওয়ার্ড নেই। এইটা কিন্তু মমতা ব্যানার্জি আমাদেরকে মাথা উঁচু করে রাখার জায়গা তৈরি করে দিয়েছে, আমাদের মানে সিদ্ধাটা সোজা রাখতে, অর্থাৎ আমাদের অনেক জিনিস ছিল না। লেফট্রন্ট তো একটা স্টেবল গভর্নমেন্ট ছিল, স্টেবল গভর্নমেন্ট থাকার ফলে অনেক কাজ করতে পারা যায়, কিন্তু সেই কাজ তারা করেনি, যার ফলে আজকে কিন্তু আমাদের পুরুলিয়া অনেক মানে আমাদের আজকে মাথা উঁচু করে মর্যাদা সহকারে আমরা বাঁচার অধিকারটা আমরা পেয়েছি কিন্তু মমতা ব্যানার্জি দিয়েছেন। দেখুন আমাদের কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না, মমতা ব্যানার্জি কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদেরকে দিয়েছেন। আমাদের মেডিকেল কলেজ ছিল না, মমতা ব্যানার্জি কিন্তু মেডিকেল কলেজ দিয়েছে। আজকে এই যে মাথা উঁচু করে মর্যাদা সহকারে ব্যাকওয়ার্ড কথাটা শুনতে শুনতে আমাদেরকে মাথা হেট হয়ে যেত, আজকে কিন্তু আমরা মাথা উঁচু করে বলতে পারি আমরা কিন্তু কারোর থেকে পিছিয়ে নেই। তারপরে মানুষের পরিষেবা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা মমতা ব্যানার্জি করছেন এটা কিন্তু মানে বিগত দিনে কোনো গভর্নমেন্ট এইভাবে ভাবেনি। এই জিনিসটা এটা তো ঘটনা যে কলেজ এবং শিক্ষা পরিস্থিতি ব্যাপক বিস্তারের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় তিনি ইতিমধ্যে করেছেন, এটা ঘটনা যে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার অনেকগুলো কারণ ছিল, একটা রিজন তো, একটা পলিটিক্যাল পার্টি যখন চলে যায় তার নিশ্চয় রিজন ছিল, তার কিছু ভালো কাজ আছে তার খারাপ কাজ আছে, কিন্তু মানুষ শেষ কথা বলে, মানুষ আপনাদের ক্ষমতা নিয়ে এসেছেন কিন্তু বাস্তব সত্য মানুষের বাইরে তো হতে পারে না, মানুষ দেখবে যে আপনারা কতটা, শান্তি রাম মাধব দেখছেন যে পুরুলিয়া মানুষ যে তিনি কতটা আমাদেরকে চাহিদা যোগান দিতে পাচ্ছেন, চাহিদা মেটাতে পারছেন, আপনার অনেকটাই প্রত্যাশা যেমন আপনার পক্ষে থাকবে চাহিদাও থাকবে, এই জায়গাটা দাঁড়িয়ে আপনি ব্যালেন্সিং সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করছেন? আমি যেটা হ্যান্ডেল করছি মানুষকে, মানুষ দেখুন আমি কম্পেয়ার করতে বলছি, মানুষকে কম্পেয়ার করতে বলছি, বলতে লেফট্রন্ট গভর্নমেন্ট ছিল আমরা গভর্নমেন্টে এসেছি, লেফট্রন্টের সঙ্গে কী কাজ হতো, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা কী কাজ করেছিল, এখন মানুষকে তুলনামূলক বিচার করতে বলছি আমরা, তুলনামূলক বিচার করলে মানুষের কিন্তু প্রশ্ন করার কোনো জায়গা নেই, থাকছে না মানুষের প্রশ্ন করার কোনো জায়গা নেই। দেখো মানুষ তো চাইবে ডেভেলপমেন্ট, আমিও চাই, আমি আজ যতটা ভালো আছি তার থেকে আরো যেন আমি ভালো থাকতে পারি, এমনি সমস্ত মানুষ চাই এখন যে মানে যেমন আছে তার থেকে যেন আরো ভালো থাকে। তো মানুষ যখন বিচার করছে যে যখন লেফট ফ্রন্ট ছিল তখন আমরা যে অবস্থাতে ছিলাম আজকে কিন্তু তার থেকে আমরা অনেক ভালো অবস্থাতে আছি, এই যে অনেক ভালো অবস্থাতে আছি এবং অনেক ভালো অবস্থায় থাকাটা
জন্য কিন্তু মমতা ব্যানার্জির জন্য কিন্তু এই ভালো অবস্থাটা আমাদের তৈরি হয়েছে। এবং তুলনামূলক যখন মানুষ বিচার করছে তখন দেখছে যে এই গভর্নমেন্ট এই দলই পারে কিছু কাজ করতে, এবং এই দলই কিছু কাজ করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে বিগত দিনে। কিন্তু সুযোগ ছিল, সেই সুযোগ বামফ্রন্ট কাজে লাগাতে পারেনি, যেটা রেভারমেন্টটা এর আগেই আমাদের হয়ে যাওয়া দরকার। পুরুলিয়ার লোকসংস্কৃতি বলতে গম্ভীর সিং এর সেই ছৌ নাচ, যিনি স্রষ্টা ছৌ শিল্পী এবং মুখশিল্পী এবং যে সমস্ত পরিবারগুলো আছে তাদের কাছে একটা সংগঠিত জায়গা আপনারা আনতে পেরেছেন বলে এটা প্ল্যাটফর্ম এবং আপনারা বিভিন্ন ফান্ড দেওয়ার চেষ্টা করছেন। লোকসংস্কৃতির ক্ষেত্রে আমি তো বলবো পুরুলিয়াতে একটা বিপ্লব তৈরি হয়েছে, তার কারণ লোকসংস্কৃতি বিভিন্ন ধরনের লোকসংস্কৃতি পুরুলিয়াতে আছে, লোকসংস্কৃতি সমৃদ্ধ একটা বিভিন্ন পূজা কমিটি থেকে ফোন করছে যে আমাদের বিসর্জনের সময় একটা ছৌ নৃত্যের দল আমাদের ছৌ নৃত্য নিয়ে লোকসংস্কৃতি নিয়ে কোন গবেষণা রিসার্চ কিছু করা যেতে পারে? ছৌ একাডেমি হয়েছে, ওখানে ছৌ একাডেমি তো হয়েছে, রিসার্চ চলছে ইউনিভার্সিটিতে ছৌয়ের জন্য কাজও চলছে, ছৌকে কিভাবে আরো প্রমোট করা যায় এই জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে। এবং লোকসংস্কৃতির উপরে বিশেষ গুরুত্ব দিচ্ছে, আজকে লোকসংস্কৃতির শিল্পীরা হাসছে, মানে হাসছে বলতে তাদের মুখে হাসি, তাদের জন্য তাদের লোকসংস্কৃতি বিগত দিনে যখন লেফট ছিল তখন কিন্তু লোকসংস্কৃতি হারিয়ে যেতে বসেছিল, আজকে কিন্তু আবার আজকে লোকসংস্কৃতির চর্চা হচ্ছে, শিল্পীরা চর্চা করার লোকসংস্কৃতির থেকেও মানুষের জীবন জীবিকার একটা জায়গা তৈরি হতে পারে এটা আমরা ভাবছি আগামী দিনে কি করে সেটা সম্ভব। দেখো আমরা দেখেছি যে এই যে মুখোশ শিল্প যেটা আছে, ছৌ নৃত্যে যে মুখোশটা লাগে বা মুখোশ হয়তো ঘর সাজানোর জন্য অনেকে মুখোশের ইয়ে হয় মুখোশ, এবং যে জায়গাতে মুখোশ শিল্পীরা আছে সেই এলাকার চেহারা কিন্তু অনেক পাল্টেছে, তার সেই এলাকার অর্থনীতি অনেক সুদৃঢ় হয়েছে, সেই এলাকার মানুষের অর্থনীতি অনেক সুদৃঢ় হয়েছে। এই জায়গাটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে আগামী দিনে কিন্তু এই লোকসংস্কৃতি এবং এই যে তার লোকসংস্কৃতির যেসব শিল্পীরা আছেন, যারা মুখোশ শিল্পী আছেন, এই জাতীয় শিল্পী যারা আছেন, তারা আগামী দিনে কিন্তু একটা দিশা পাচ্ছে যে আগামী দিনে জীবনে প্রতিষ্ঠা হওয়ার একটা ওই রাস্তা ধরে একটা কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার জায়গা তৈরি হচ্ছে, জায়গা পাচ্ছে তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন আপনি আছেন, যে আগে দীর্ঘদিনের এমএলএ বহুদিন রাজনীতি করছে, এই রাজনীতি দেখছেন আপনি, এতটা কুল থাকার কেমিস্ট্রিটা কি এত কুল থাকে, কি আপনার নেতৃত্ব খুব উত্তেজিত হয়েছে সব ব্যাপারে, আপনি এত কুল কি করেন? দেখুন আমি সবসময় কিছু না কিছু শেখার চেষ্টা করছি, প্রত্যেকের মধ্যেই কিছু গুণ থাকে, কিছু ভালো জিনিস থাকে, কিছু আবার খারাপ জিনিসও থাকতে পারে, থাকবে এমন কোনো মানে নেই, কিন্তু ভালোটা নেওয়ার চেষ্টা করি প্রতিদিন, আমি কিন্তু শেখার চেষ্টা করি এবং মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি, মানুষের দুঃখ দুর্ঘটনা এবং মানুষ হচ্ছে মানুষকে ভালোবাসলেই কিন্তু এটা সম্ভব, যদি মানুষকে ভালোবাসা যায় মানুষের অসুবিধাটার কথা যদি আমি চিন্তা করতে পারি যে ওর অসুবিধাটা হচ্ছে তাহলে কিন্তু নিজেকে এই অবস্থাতে রাখে, এতে তো সমস্যা বাড়ে, আপনার চাহিদা বাড়ে, মানুষের চাহিদা বাড়ে, চাপ হচ্ছে, চাপ নিশ্চয়ই বাড়ছে কিন্তু ওরও সমস্যা আছে, এটাও আমাকে ভাবতে হচ্ছে যে যে আসছে চাহিদা নিয়ে তারও তো সমস্যা আছে, এই যে তার সমস্যাটা আছে তার সমস্যাটা কিন্তু আরো প্রকট, আমার যেমন সেটাই ভোট দিয়ে ঠিকই যায় চাপ বাড়ছে কিন্তু তার সমস্যাটা কিন্তু আরো প্রকট, সেটাও ভাবতে হবে। ওটা আর্থিক নম্বর এই আপনাদের অনেকে যারা মন্ত্রী আছেন কলকাতা বা জেলায় যারা আছেন, যারা জেলা থেকে আসেন বিরোধী দল, তারা বলে শান্তিরাম মাহাতোর ঘরে ঢুকলে কোনো সেফ লাগে না, দরজা খোলা আছে, কীভাবে আসেন? এটা তো আমি ওটা আমি সবসময় মানুষকে নিয়েই থাকতে চাই, এটা আমার এটাই আমার কিন্তু প্রথম থেকে এই অভ্যাসটা আমি তৈরি করে দিলাম, তো এটা একটা ব্র্যান্ডিং তো শান্তিরাম মাহাতো করতে পারে, যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছে একটা নেত্রী,
তিনি আপনাদের মিথ থাকলো, কিন্তু শান্তিরাম মহাতমার পলিটিক্যাল ব্র্যান্ডিং সেটা করার মানে পলিটিক্যাল ভ্যালু যেটা বলা হয় যেটা আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে দেখে শিখবে, এরকম কি মানে আছে কিছু ভাবনা চিন্তা যে নিজেকে একটা জায়গা নিয়ে যাওয়া উচিত, অন্য জায়গা নিয়ে যাওয়া? আমি সবাইকে আমি বলি, আমার যারা ফলোয়ার থাকছে তাদেরকেও বলি, সমস্যা আছে সেই সমস্যা সমাধান করার কিন্তু চেষ্টা করতে হবে, সমস্যাকে এড়িয়ে গেলে চলবে না, সমস্যাকে সমাধান করার চেষ্টা করতে হবে। অর্থাৎ দায়িত্বশীল হলে, দায়িত্বশীলতা যদি আমরা নিজেকে তৈরি করতে পারি দায়িত্বশীল ইয়ে হিসাবে, রাজনৈতিক ব্যক্তি হিসাবে, তাহলে কিন্তু মানুষের সমস্যার কথা শুনতে হবে, সেটাকে দেখার চেষ্টা করতে হবে কীভাবে সমাধান করা যায়। সন্ধ্যা আপনি তো সারাদিন ব্যস্ত থাকেন, কলকাতা জেলা মুখ্যমন্ত্রী সব করতে হবে, তো বাড়িতে বউ দিয়ে নিশ্চয়ই আপনার এত সময় দিতে পারেন কি মানে কথাবার্তা সেরকম হয়? বাড়িতে সেভাবে সময় দেওয়া হয়, আমি মানে এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ওটা বাড়িতে সেভাবে আমরা আমি সময় কম দিই, মানে বৌদি রাখবার করেন না? না না, বৌদি কিন্তু মানে সে লাগে না, কিন্তু যখন তখন ফাঁকা সময় তোমার পান, নিশ্চয়ই সময় পান, কোনো গান ফান শুনে? খুব কম সময়, হ্যাঁ গান শুনি। কার গান শুনতে ভালো লাগে? আমি তো দেখুন আমি বাংলা গান তো ম্যাক্সিমামই শুনি, বাংলা গান তো ম্যাক্সিমাম পছন্দের গায়ক কে? বাদল পাল। বাদল পাল গুনগুন শুনেছিলেন, এখনো সেগুলো গুনগুন করতে আমি যেতে যেতে মনে হয় যে গানটা গাইতে পারি, বা তো গাওয়া সম্ভব হয় না, গান গাওয়া সম্ভব হয় না, কিন্তু পলিটিক্যাল লিডারদের গান গাওয়া আমি শুনি, কিন্তু গান শুনলে গান শুনলে নিজেকে ভালো রাখা যায়, গান এবং ফুল যদি ভালো কোনো মানুষ বাসে তাহলে মনকে পবিত্র রাখার একটা সব থেকে বড় জায়গা হচ্ছে গানের প্রতি আকৃষ্ট হওয়া এবং ফুলের প্রতি আকৃষ্ট হওয়া, এই দুটো জিনিসের প্রতি যদি মানুষকে আকৃষ্ট করা যায়, সেই জন্য গান সম্বন্ধে যদি আরো চর্চা করা যায় তাহলে ক্রাইম অনেক কমে যাবে, এটা আমি বিশ্বাস করি।